বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেছেন, র‍্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জঙ্গিবাদকে উৎসাহিত করবে। চট্টগ্রামে আলাদা সমাবেশ থেকে এই আশঙ্কার কথা জানান তারা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রী, বিজয়ের 50তম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে উত্তর জেলা আওয়ামী লীগের এই আলোচনা সভা। এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বিশ্বাস করে না তারা এখন ষড়যন্ত্র করছে। যারা এই দেশের স্বাধীনতা চায়নি, যারা এই দেশের উন্নয়ন অগ্রগতিতে ঈর্ষান্বিত, তাদের কথায় আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য কেউ যেন প্রভাবিত না হয়। র‍্যাবের সাবেক বর্তমান কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি। তাদের কয়েকজনের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, সেটি আসলে জঙ্গিবাদ সন্ত্রাসকে উৎসাহিত করবে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, অন্য কোনো কেউ যেন তাদের কথায় বিভ্রান্ত না হয়। এদিকে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তার অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞা গভীর চক্রান্তের অংশ। আপনি একদিকে হত্যাকারী, একদিকে মানবতার বিরোধীদেরকে রাষ্ট্রীয় আশ্রয় দিয়ে, আর একদিকে অন্য দেশের সংগঠনের কথা বলবেন যে মানবতার বিরোধী লঙ্ঘন করছে, এই জন্য তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রয়াত মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করেন শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ বক্তারা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।